কে কেউ যদি পরিকল্পনা করে হয়তোবা ভয় দেখিয়ে কিংবা অন্য কোনো ভাবে ছিনিয়ে নিয়ে যায়, সেই বাবা মার হৃদয়ে কতটা রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণের কিছুটা হলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি, এই কারণে যেন আগামী দিনের ভবিষ্যতে আর কোনো বাবা মার হৃদয়ে রক্তক্ষরণ না হয়। আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের অনেকের প্রশ্ন, আমার বিভিন্ন টক শো যাওয়ার পরে আমাকে প্রশ্ন করেছিলেন যে দিনের একটি গুরুত্বপূর্ণ সময় আপা হচ্ছে কি সন্তান মার কাছে থাকে, তো এই গুরুত্বপূর্ণ সময়টিতে মা যদি তাকে কোনো ভালো দিক নির্দেশনা না দেয় তাহলে নাকি সন্তানরা বিপথে চলে যায়। আপনি আজকে এই সবার সামনে উপস্থাপন করবেন কি যে এমন কোনো কি ঘটনা আছে যে যে কারণে সে বিপথে যেতে পারে, বা আপনার কোনো ল্যাকিংস আছে কি যে সে বিপথে চলে গেছে? আপা যদি একটু বলেন। আমি তাকে যথেষ্ট অনেক মানে কেয়ার করি, বাচ্চাদেরকে আমি অনেক যত্ন করি, যেটা সত্য কথা, অনেক কেয়ার করি তাকে, আমি পড়ালেখা দিক দিয়ে সব দিক দিয়েও। মানে তারপরে সে যে ধরেন হচ্ছে গিয়ে এই যে চলে গেল বা এখন আপনাদের বিরুদ্ধে কথা বলছে যে সংসারে সে একটা অশান্তিতে ছিল, সেখানে কোনো পরিবেশ ছিল না, এটা এরকম কি কিছু ছিল যদি আপনি একটু ক্লিয়ার করতেন? না না, মানে ওই রকম কোনো পরিবেশই ছিল না, পরিবেশই ছিল না, সে লেখাপড়া করতো তার মতো সে থাকতো, সে তার কোচিং আর প্রাইভেট মানে সে তো সময় মানে করতে পারে না যে একটা অন্য কিছু করবে বা আর কিছু করবে, আমি যদি বলি যে একটু ঘুমা, কারণ না স্যারের পড়া আছে, আমু একটু পড়াটা পড়ে নি, আচ্ছা একটু রেস্ট নাও, এভাবে বলি যে একটু রেস্ট নাও। তার মানে প্রিয় দর্শক যারা প্রশ্ন করেন যে মার ল্যাকিংস আছে বা মার হয়তো কোনো ইসের কারণে মানে উনি ঠিক মতো দৃষ্টি দেয়নি তার কারণে হচ্ছে গিয়ে মেয়েটি বিপথে গেছে, তারা এখন কিন্তু পরিষ্কার হয়ে গেলেন, এই মা নিজ মুখেই কিন্তু বললেন যে তার মেয়েকে যদি তিনি নিজেও বলতেন যে তুমি একটু ঘুমাও তখন কিন্তু সেই মেয়ে বলতো মা আমি স্যারের পড়াটা কমপ্লিট করে নিই, তাহলে কিসের কারণে ডিস্টার্ব করছিল পরিকল্পনা করেছিল এরকম কি কিছু সে আপনাকে আগে জানিয়েছে? প্রিন্সিপালকে বলছে। আচ্ছা, এরপরে যখন আমি জিজ্ঞাসা করি কত না আমার কোনো সমস্যা নেই, আমি প্রায় প্রায় জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে কোন মোস্তাক কোনো ভয় ভীতি দেখিয়ে আপনার মেয়েকে সেই সময় রাজি করিয়েছিল বা এই যে বিয়ের ব্যাপারে ই করেছিল? অবশ্যই ভয় ভীতি দেখাইছে, নালে তো মানে তা মানে কোনো কিছু আমি বুঝতে পারিনি, সে আমার সঙ্গে একবার স্বাভাবিক মানে কোনো কি শেয়ার কি শেয়ার করেছে আপনার মেয়ে যে এই টাইপের ভয় দেখাইছে বা ওই রকম কিছু? এটা তো পরে ঘটনাটা ঘটার পরে তখন বলছে যে আমাকে ব্ল্যাকমেইল করছে। মানে কিভাবে কিভাবে ভয়টা দেখাইছে, মানে এই ব্ল্যাকমেইলিংটা কিভাবে একটু যদি পরিষ্কার করেন? ব্ল্যাকমেইল করছে, ছবি তুলছে তার, আর আর ওকে ভয় দেখায় যে তুমি যদি কামিন নামে সই না দাও তাহলে আমি তোর বাবা আমাকে এটা ইয়া করবে, আমি মিডিয়াতে ছাড়বে। ইয়া করবে কি, মেরে ফেলবে বা এরকম কিছু, বা অপহরণ করবে এরকম? মিডিয়াতে ছাড়বে, মেরে ফেলবে, এটা বলছে তোমার এক বোন বনশ্রীতে যায়। মানে প্রিয় দর্শক আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, আপনাদের প্রশ্নগুলোই আমি তাদেরকে করছি বা যে কথাগুলো মোস্তাক সাহেব করতে গিয়ে ফোন করে, তো সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর আপনারা পেয়ে গেলেন যে একজন বাচ্চা মেয়েকে সেই সময় সে একটি ইনম্যাচিউর্ড মেয়ে, যে আর ধরেন হচ্ছে গিয়ে সাবালিকা হওয়া যে আমাদের আইনের বয়স বা বিয়ের বয়স তা হয়নি, সেই মুহূর্তে যদি বলে যে তোর বাবাকে মেরে ফেলবো, তোর মাকে মেরে ফেলবো, আর তার নাম যদি হয় কিং মোস্তাক, অনেকে বলেন মহারাজা মোস্তাক, তার মানে যে মহারাজা মোস্তাক কিং মোস্তাকের মতো মানুষ, এবং যে অডিও ক্লিপটি আমাদের মার্কেটে ভাইরাল হয়েছে তাতে যা তার যে টোন, আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে টোন মানুষের অনেক কিছু ইঙ্গিত করে, এবং একটি রাজনৈতিক দলের হচ্ছে গিয়ে শুনেছি নাকি তার ই, তো আমার মেয়েটা অনেক সহজ সরল ভাই, অনেক